কিন্তু আমরা একটা কথা বলবো মালিক, আর যেন মৌত পর্যন্ত আমাদের আমলনামায় কোনো গুনার দাগ না লাগে। আমরা যেন বঞ্চিতদের খাতায় লিস্টিতে আমাদের নাম না আসে, হতভাগাদের লিস্টিতে আমাদের নাম না আসে, নিমক হারামদের লিস্টিতে আমাদের নাম না আসে, কপাল পোড়াদের লিস্টিতে আমাদের নাম না আসে। আল্লাহ এই মজমাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, বলনেওয়ালাদেরকে কবুল করেন, শুননেওয়ালাদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন। বড় কাছের লোক মোস্তাকুন নবী সাহেব আসবেন, মোসাদ্দিক বিল্লাল মাদানি, আরও অনেকে আসবেন, এই জন্য সবাই কালকে আসি, ঠিক না? যদিও আজকে রাত্র হয়ে গেছে, আমারও পৌঁছতে দেরি হয়ে গেছে, টাইম মতে তো বাংলাদেশে কোথাও পৌঁছা যায় না রাস্তার জ্যামজটের কারণে, নাহলে আরও অনেক আগে পৌঁছা যেতাম। কি দোয়া, আরও কিছু চাওয়া পাওয়া আছে আপনাদের? মাদ্রাসার মসজিদের মাঝখানে 10% জায়গা, কত দাম? 20 লাখ টাকা। পার স্কোয়ার ফিট কত পড়ে? ইচ্ছা করলে 20 লাখ টাকা এখানে 40 জনই দিয়া দিতে পারে, 50,000 টাকা করে 40 জনের বাগে পড়ে, ঠিক না? আবার হইতে পারে এখানে একজনই দিয়া দিতে পারে, ঠিক না? হয়তো আমরা ভাবতেছি কেউ নাই আসে, ইনশাল্লাহ ওনারা ওয়াদা করছেন দিয়া দিবেন ইনশাল্লাহ। সহযোগিতা করবেন না, কি বলেন? সত্য তো, দোয়া করে দিব। হ্যাঁ, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া ফাআল লিমা ইউরিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদি দাঈমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আয় আল্লাহ, বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে, জানি না কে কোথার থেকে বসা হাত উঠায় বসা আছে, আমরা তো এই সামিয়ানার ভিতরেই হাত উঠায় বসা আছি, ওই সময় বসা আছি যে সময় তুমি প্রথম আকাশে, ওই মুহূর্তে যে সময় আপনি নিজে আহ্বান করতেছেন হাল মিম মুস্তাগফির ফাগফির আল্লাহ। আয় আল্লাহ, আমরা হাত উঠাইলাম তো উঠাইলাম কেন আপনি ভালো জানেন, ওই পরিবেশের ভিতরে বসে হাত উঠাইছি যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, যেটা রহমত দ্বারা ঢাকা, যেইখানে শান্তি নাজেল হইতেছে, যাদের আলোচনা আয় আল্লাহ আপনার ওইখানে হইতে চলছে, এখন এই মজমা এখনই পরিসমাপ্তি ঘটবে, ফেরেশতা নাকি ঘোষণা দিবে ইরজিউ মাগফুরান লাকুম, যাও তোমাদের গুনাহ মাফ, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গা দ্বারা জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ। আল্লাহ এইখানের সাথে যে যুক্ত হবে তাকেও নাকি বঞ্চিত করা হবে না, হুম জালিসুন লা ইয়াশকা জুলাসা উহুম, জানি না কে কোথায় বসে হাত তুলা বসা আছে, এরকম মুখ্যম সময় আর এরকম মুখ্যম পরিবেশ মনে হয় আমরা আর কোথাও পাবো না, এইখান থেকে যদি খালি হাতে চলে যাই তাহলে আর পাবো তো পাবো কোথায় মালিক, বিনা আজকে তো খালি হাতে যাইতে চাইতেছি না, আর তুমিও ওয়াদা করছো আমাদেরকে খালি হাতে ফিরত দিবে না, কিন্তু আমরা একটা কথা বলবো মালিক, আর যেন মৌত পর্যন্ত আমাদের আমলনামায় কোনো গুনার দাগ না লাগে। আমরা যেন বঞ্চিতদের খাতায় লিস্টিতে আমাদের নাম না আসে, হতভাগাদের লিস্টিতে আমাদের নাম না আসে, নিমক হারামদের লিস্টিতে আমাদের নাম না আসে, কপাল পোড়াদের লিস্টিতে আমাদের নাম না আসে। আল্লাহ এই মজমাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, বলনেওয়ালাদেরকে কবুল করেন,
শূন্যওয়ালাদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, যে এইখান দিয়ে হাইটা গেছে তাকেও কবুল করেন, যে একবার তাকায় গেছে তাকেও কবুল করেন, যে শুনা চলে গেছে তাকেও কবুল করেন, যারা উপস্থিত আছে তাদেরকেও কবুল করেন, ঘরের অন্তরালে যারা আছে তাদেরকেও কবুল করেন, বিশেষ করে এখানের যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন, বৃদ্ধদেরকে কবুল করেন, পুরুষদেরকে কবুল করেন, নারীদেরকে কবুল করেন, হায় আল্লাহ, এই এলাকার বাচ্চা বাচ্চাকে কবুল করেন, হায় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, বিশেষ করে করোনার থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, আমাদের দেশকে করোনা মুক্ত করেন, হায় আল্লাহ, আমাদের দেশে করোনা মুক্ত করেন, জটিল রোগ আমাদেরকে দিয়েন না, না হাড়ের, না কিডনির, না লিভারের, না ব্রেন স্ট্রোকের, না ডায়াবেটিসের, না ক্যান্সারের, হায় আল্লাহ, জটিল রোগ আমাদেরকে দিয়েন না, ব্যয়বহুল রোগ আমাদেরকে দিয়েন না, কাউকে দিয়া থাকলে কুদরত দিয়া শেফা দিয়া দেন, কুদরত দ্বারা শেফা দিয়া দেন, আল্লাহ, সমস্ত মাদারেসগুলোকে কবুল করেন, মাকাতেবগুলোকে কবুল করেন, মাসাজিদ আর মারাকেসগুলোকে কবুল করেন, আল্লাহ, বিশেষ করে এই মাদ্রাসার জরুরতকে খাজানায় গায়েব থেকে পুরা করা দেন, আল্লাহ, শুধু জমিনের মাসলা না, এদের বিল্ডিংয়ের মাসলাও আপনি পুরা করা দেন, আল্লাহ, আপনি পারেন, আপনার কাছে লেখা আছে কার দ্বারা সম্ভব, আল্লাহ, হয়তো ওনাকে আমাদের কাছে নিয়ে আসেন, নাহলে আমাদেরকে ওনার পর্যন্ত পৌঁছায় দেন, আল্লাহ, আপনি পারেন, এই মাদ্রাসার জাগান না বিল্ডিংয়েরও ব্যবস্থা করা দেন, এটাকে একটা মেসালি মাদ্রাসা বানায় দেন, আল্লাহ, মাদ্রাসার মোহাব্বত এলাকার লোকদের দিলের ভিতরে পয়দা করা দেন, মাদ্রাসাওয়ালাদেরকেও এলাকার, আল্লাহ, মাদ্রাসাওয়ালাদেরকেও এলাকার এলাকার হক আদায় করার তৌফিক নসিব করেন, আয় আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন, যারা জাররা বরাবর ইমান নিয়ে কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, বিশেষ করে সোনার গায়ে যারা কবরে চলে আসে তাদেরকে মাফ করা দেন, আয় আল্লাহ, এই এলাকায় যারা কবরে আসে তাদেরকে মাফ করা দেন, আমাদের আপনজনদেরকে মাফ করা দেন, আমাদের মাতা পিতাকে মাফ করা দেন, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ, কার কি পেরেশানি আমি জানি না, আল্লাহ, রিজিকের পেরেশানি তো আপনি রিজিকের ব্যবস্থা করা দেন, করজে ডুবা তো আদায় করার রাস্তা করা দেন, মেয়ে নিয়ে পেরেশান তো সঠিক পাত্রের সন্ধান আপনি দিয়া দেন, আয় আল্লাহ, আয় আল্লাহ, কোল খালি তো দুইজনের কোলেই সন্তান দিয়া ভরা দেন, মিথ্যা মামলায় জড়ায় গেছে তো খালাসি নসিব করেন, আল্লাহ, আমাদের দেশের ভিতরে জমিনি আসমানি বালার থেকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন, এই পরিবেশকে কেয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন, ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, দয়া করে কেউ মুসাফা না করে।